হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এয়ারটেলের ব্যাপারে। তো এয়ারটেল ইন্ডিয়ার মানুষদেরকে দিয়ে দিল ধোকা। তো যে কী ধোকা দিল আর কী করেছে এয়ারটেল, সেটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন পিএম টিভি বাংলা, আর তার পাশের বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এখন যে কোনো নাম্বারে আধার লিঙ্ক ভেরিফিকেশান করাতে হচ্ছে। তো যে কোনো নাম্বারে আধার লিঙ্ক ভেরিফিকেশান করানোর সময় এয়ারটেল আপনাদের সাথে ঘাপলাটা করেছে। আপনি যদি এয়ারটেলের সিম ইউজ করেন আর এয়ারটেলের নাম্বার আধার লিঙ্ক ভেরিফিকেশান করেছেন, তাহলে আপনার সাথেও এই ঘাপলাটা হয়ে থাকবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই শুনেছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ব্যাপারে, যেটা 6 মাস আগেই লঞ্চ হয়েছে। তো এখন আপনারা যেটা হচ্ছে, আপনারা যখন আধার কার্ডটা নিয়ে আধার এয়ারটেল নাম্বারটা ভেরিফিকেশান করাতে যাচ্ছেন, তখন অটোমেটিক ওরা আধার নাম্বারটা ভেরিফিকেশান করছে ঠিকই, তার সাথে সাথে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে দিচ্ছে। তো অ্যাকাউন্টটা করে দিচ্ছে আপনাকে কোনো কিছু না জানিয়ে, অ্যাকাউন্টটা করে দেওয়া হচ্ছে। মানে আপনি আধার লিঙ্কটা ভেরিফিকেশান করালেই আর কি, মানে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড যুক্ত যখনই করাবেন, তখনই অটোমেটিক আর কি একটা ওদের পেমেন্ট ব্যাংকে একটা আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এরকম করে যে অ্যাকাউন্টটা করা হচ্ছে, এটাতে আপনার গ্যাসের যে সাবসিডিটা পান, সেই সাবসিডিটা গোটাগুটি ওদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে। তো এরকম করে মানুষের 47,000 কোটি টাকা এখন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাছে চলে গেছে। তো 23 লক্ষ মানুষের সাথে এইটা হয়েছে আর কি। তো এই জন্য এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অবশ্যই এয়ারটেল কোম্পানি এই জন্য সাজা অবশ্যই পাবে। তো আপনাদের টাকার জন্য কোনো প্রবলেম নেই, আপনাদের যারা টাকাটা গিয়েছে সেটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আছে, আপনারা ওখান থেকে উইথড্র করতে পারেন। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের টাকাটা কীভাবে উইথড্র করতে হয় সেটা যদি আপনারা না জানেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওরকম একটা ভিডিও বানিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে কীভাবে টাকাটা উইথড্র করতে হয় সেটা আপনারা বুঝে যাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটা লাইক তো বানতে হয় বস। তো পেমেন্ট ব্যাংকের ব্যাপারে যদি কোনো সমস্যা হয় আর এয়ারটেলের ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যারা এয়ারটেলের সিম ইউজ করে। তো বন্ধুরা, এখানে ক্লিক করে আপনারা পিএম টিভিকে সাবস্ক্রাইব করতে পারেন। মানে এই যে এই স্ক্রিনে ক্লিক করে আপনারা পিএম টিভিকে সাবস্ক্রাইব করতে পারেন, এই যে এইখানটায়।